এখানে এই রাজতন্ত্র প্রতিষ্ঠার কারণে যে কি ভালো মন্দ ফলাফলটা আসে সেইটা আপনি দেখেন রাজতন্ত্রের ফলাফলটা হলো রাজা যা বলবে তাই হবে আয় তা আমি একটা দৃষ্টান্ত দিয়ে আপনাকে বুঝাচ্ছি যেখানে একটা দেশের পাবলিক প্রপার্টি একটা দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এটা দেশের সমস্ত জনগণ এটার মালিক আর রাজতন্ত্র মানে কেউ মালিক না সবাই রাজা একাই মালিক তো এটা দৃষ্টান্ত এই হতে পারে মনে কেন একটা বাগান আছে ফলের বাগান সেই বাগানে একশো গাছ আছে এখন একশো গাছের জন্য কত পানি লাগবে কত খাদ্য লাগবে এটা ওই বাগানের সরবরাহ দেওয়া হচ্ছে এখন এই বাগানের মালিক এই সরবরাহটা একশো গাছেরই সরবরাহ পাচ্ছে সে যদি এর থেকে মনে করে যে আমি নব্বইটা গাছকে খাদ্য পানি দেবো না আমি দশটা গাছকে এই খাদ্য পানি সব দিব তাহলে এই দশটা গাছকে খাদ্য পানি দেওয়ার ফলে এটা হবে পরিণামটা এই হবে যে ওই নব্বইটা গাছ শুকিয়ে মরে যাবে আর এই দশটা গাছ অতি আহারের কারণে তারা ফল দিতে ব্যর্থ হবে ফসলে যে পরিমাণ সার লাগবে তাতে বেশি সার দিলে ফসল হয় না এটা সত্য কি কিনা বলেন তাহলে এখন রাজতন্ত্রের ফলটা হলো এই যে আপনি যদি রাজতন্ত্র করেন তাহলে কোটি কোটি মানুষের সম্পদ একটা পরিবারকে সব আপনি দিয়ে দিলেন তাহলে এখন কোটি কোটি মানুষের সম্পদ যদি একটা পরিবার ভোগ করে তো এখন ওই যে গাছ ওই নব্বইটা গাছের সার ঔষধ যদি দশটা গাছকে দেওয়া হয় তাহলে ওই নব্বই টাকা সুপিয়া মরে আর দশ টাকা অতিহারে মরে ওইটা মরলো অনাহারে আর এইটা মরলো অতিহারে কি গণতন্ত্রের অবস্থা এটাই হয় যে গণতন্ত্রের ফলে গোটা জাতি পঙ্গু হয়ে যায় গোটা জাতির রাজতন্ত্রের ফলে গোটা জাতি পঙ্গু হয়ে যায় গোটা জাতির শক্তি ধ্বংস হয়ে যায় এবং জাতির মধ্যে জিহাদের স্পৃহা এটা থাকে না মানুষ জিহাদ করবে আল্লাহ দিন ক্যাম করার জন্য আল্লাহর দিন প্রচার করার জন্য এখন রাজতন্ত্রের মধ্যে যুদ্ধ করতে হবে পরিবার প্রতিষ্ঠা করার জন্য এখন পরিবার প্রতিষ্ঠা করার জন্য মানুষের অন্তরে রকম যুদ্ধের আগ্রহ থাকবে যে আমি যুদ্ধ করবো পরিবার প্রতিষ্ঠার জন্য তাহলে এখন যে জেহাদের যে ফজিলা বা মানুষের মধ্যে জেহাদের স্পৃহা তাম পৃথিবীতে আল্লাহর দিন জন্য না বলেছেন এই মানে রাজতন্ত্রের কারণে এই 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 জিনিসটা নষ্ট হয়ে যায় দেখেন এর কুফালগুলি দেখেন এবং রাজতন্ত্রের কারণে মুসলমানদের ঐক্য যে আল্লাহ বলছেন যে তোমরা ক্ষমতভাবে জীবনযাপন করোয়াসিমুখা বলে তারপর রাখু। তিনটা মহাদেশ বেবি মুসলমানদের করিবা মরক্ষ থেকে চীন পর্যন্ত রাশিয়ার সমরকন্দ বখরা থেকে আরব সাগর পর্যন্ত এত বড় সাম্রাজ্য একটা চিঠি আসতে তিনশো দিন সময় লাগবে। দূরবর্তী প্রবেশ থেকে প্রদেশ থেকে কেন্দ্রে একটা চিঠি আসতে তিনশো দিন সময় লাগতো এত বড় সাম্রাজ্য তো একটা সাম্রাজ্য ছিল কিন্তু রাষ্ট্রান্ত্রিস প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে এগুলো এমনভাবে বিভক্ত হয়ে গেল যে এখন যে মুসলমানদের চুয়ান্নটা রাষ্ট্র আমলে একটা রাষ্ট্র এসেছে বড় ছিল এখনকার মতো সেখানে কমিউনিকেশন ছিল না যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না এত বড় একটা রাষ্ট্র তারা কিভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করে রাষ্ট্র পরিচালনা করেছে এটার একমাত্র কারণ যে জনগণের হাতে যে ক্ষমতা এবং ইসলামের যে ন্যায় বিচার কোরআনের বিধান এগুলি প্রতিষ্ঠা করলে পৃথিবীকে এরকম মুসলমানরা একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারত আর যখনই মুসলমানরা রাজতন্ত্রের জন্য পারিবারিক স্বার্থের জন্য মুসলমানদের ঘাড়ের উপরে তলার উঠল তখনই আল্লাহর রসুলের ঘোষণা যে পৃথিবীতে আর কোনোদিন তোমাদের ঘাট থেকে তলরও নামবে না তোমরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না তোমরা শত্রুবৃত্তি জয়যুক্ত হতেও পারবে না এখন দেখেন পরিণামটা পৃথিবীতে আপনি শত বছরের ইতিহাস খুঁজে দেখেন যে কোনো একটা যুদ্ধে মুসলমানরা জিতে নাই অথচ আল্লাহ কোরআনে বলেছেন অকান হাক্কান আলা ইডান আসল মোবাইলি আমি মুসলমানকে সাহায্য করবো এটা আল্লাহ ওয়াদা কিন্তু আমি শত বছর ইতিহাস একটা যুদ্ধ মুসলমানরা জিতে নাই অবশ্য রাষ্ট্রান্তর প্রতিষ্ঠিত হওয়ার পরে পৃথিবীতে মুসলমানরা কিছু কিছু দেশ জয় করছিল কিছু ইতিহাস এরকম আছে যেমন স্পেন কর্ডবা গ্রানা তারপরে এই সব পৃথিবীর অন্যান্য অঞ্চল এই আব্দুল আবদুল মালিকের জামানায় হাজ নিউজপেপের জামানায় মুসলমানরা কিছু অঞ্চল জয় করেছে কিন্তু সেগুলো মুসলমান রক্ষা করতে পারে পারেনি সেগুলো কিছুদিন পরে আবার মুসলমানদের হাতছাড়া হয়ে গেছে তার কারণ মানে যদি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তো সেখানে কোনো মানুষ আন্তরিকভাবে রাজতান্দ্র জন্য কাজ করে না কাজ করে খামাক আমি বাধ্য না করলে আমার গরদান যাবে কাজে এই বিষয়গুলি এগুলির নামে হলো রিভিউ যে আপনারা এই বিষয়টা রিভিউ করেন এবং আপনারা কোরআন থেকে প্রত্যেকটা দিনই দেখেন কোরআনে বলা আছে মাই আসপা হাতান আতান হাসান হাতেন নিয়াকুল্লাহু নাসিব উম মেন হা লাহু শাহতাকুল্লাহু কেফল নিসার সুরেনিসার পঁচাশি নম্বর আজ এখানে আল্লাহ বলেছেন যে ভালো কাজের যারা সুপারিশ করবে ভালো কাজের একটা ফল তারা আমার নামে পাবে খারাপ কাজের যে সুপারিশ করবে খারাপ কাজের একটা ফলাফল তারা পাবে আল্লাহ রসুল বলেন আর দাল লাল খায় রেখা ফায়লহি আর দালুলাল সার রেখা এখন দেখেন যারা মসজিদ মাদ্রাসা এদিমখানা প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে মারা গেল মরার পরে কবরে সৎকায় জাড়িয়ে তাদের আমল ঢুকতে থাকবে আর যারা সিনেমা হল যাত্রা পার্টি সার্কাস পার্টি করে মারা গেল তাদেরও কবরে সৎকায় জারিয়া ঢুকতে থাকবে এই সিনেমা দেখে কতটা লোকের চরিত্র নষ্ট হলো তাদের দ্বারা আর কতটা লোকের চরিত্র নষ্ট হলো এইভাবে পৃথিবীতে কেমন মতো যত মানুষের চরিত্র নষ্ট হবে এর একটা পাফের সৎকায় জারিয়ে ওই সিনেমার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা যায় তারা আমল নামে জমাবে হবে কিনা না বলেন কোরআনে আয়াত তো তাই যদি হয় তাহলে এই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরে এই মানে চল্লিশ সিজিতে রাজতন্ত্রে মা বিয়া বসে আর তার থেকে আজ পর্যন্ত মানে চল্লিশ চল্লিশশো চল্লিশ ইজি এখন এই চোদ্দোশো বছর তাই কত হয় তাহলে তো এই চোদ্দোশো বছরের রাজতন্ত্রের কারণে যে অন্যায়ভাবে খুনগুলো হয়েছে এই রাজতন্ত্রের ফাউন্ডার এই রাজতন্ত্রের যারা পায়োনিয়ার তাদের আমলে এই গুণাটা জমা হবে কি না এইটা আপনারা কোরআন থেকে বলেন আমি আর কিছু চাই না আপনারা আলিমুলারাম মুক্তি যারা আসেন তারা কোরআন থেকে বলেন যে রাজতন্ত্রের ফাউন্ডার যারা রাজতন্ত্রের পাউনিয়ন যারা এই চোদ্দশো বছর পর্যন্ত রাজতন্ত্রের কারণে রাজনৈতিক কারণে মানুষগুলাই হত্যা করা হয়েছে হজরত নে আদির মতো এরকম রিষ মামু মদিনায় তিনশো জন সাহাবী এভাবে অগণিত মুসলমান এই রাজতন্ত্রের কারণে যারা মারা গেছে এইটার পাপগুলি রাজতন্ত্রের প্রতিষ্ঠাদের আমলে জমা হবে কি না আমি আপনাদের কাছে এটা জানতে চাই কাজী এই ব্যাপারে সতর্ক হইতে হবে যে আল্লাহ যা কোরআনে বসে সেই অনুযায়ী আমরা কথা বলবো আমাদের মাবি আমাদের কোনো শত্রু না মাবি আর ভাই তো ছিল এজিদ এমনি আবু সিবিয়ান তার তো কোনো দুর্নম নাই তারপরে আবু সিবিয়ান ইসলাম গ্রহণ করার পরে তার থেকেও কোনো খারাপ অশুভ কিছু পাওয়া যায় না তার স্ত্রী হেন্দা ইসলাম গ্রহণ করার তার থেকেও তো কোনো অশুভ কিছু পাওয়া যায় না কাজে আমরা কি খামাখা কারোর কিছু বলবো কাজে এই যে মানে রাজতন্ত্রের কারণে পৃথিবীর মুসলমানদেরকে এরা ধ্বংস করেছে মুসলমান জাতিটা পঙ্গু হয়ে গেছে মুসলমানরা তাদের ওই যেরকম একটা বাগানের একশো গাছে দশটা গাছে সব সার ঔষধ পাঁচশো আর নব্বইটা না খাইয়ে থাকছে এই বর্তমান বিশ্বের রাজতন্ত্রের বিশ্বের মুসলমানদের এইটাই অবস্থা যার জন্য মুসলমানদের মধ্যে শত্রু যুদ্ধ করা শত্রুবুদ্ধি প্রতিবাদ করা এরকম একটা প্রতিবেদও তারা মুখে মুসলমানরা করতে পারছে না এটা একমাত্র কারণ এই রাজতন্ত্র কাজে এই রাজতন্ত্র এটা আল্লাহর রসুল সমর্থন করেন নাই সাহবাহ খোলা ফেরা তিনি সমর্থন করেন নাই ইমাম হোসেন কার যদি তিনি ইজিদের বয়াত গ্রহণ করতেন তো ইমাম হোসেনকে স্বর্ণের শেয়ারে বসাই রাখা হতো কিন্তু ইমাম হোসেন জাদি আল্লাহ তালু অন্যায় সমর্থন তিনি করেন নাই তিনি সত্যের জন্য জীবন দিয়েছেন এই জন্য কেয়ামত পর্যন্ত ইমাম হোসেন জাদি আল্লাহ পরাজিত হলে তারপরও তিনি আসলে জয়যুক্ত হয়েছেন কেউ ইজিদের প্রশংসা করে না কেউ তার ছেলের নাম ইয়াজিদ রাখে না কাজী এটা আপনারা এটা আপনারা অনুভব করেন এবং সত্য কথা বলেন এবং সত্য চিন্তা ভাবনা করেন মানুষের মধ্যে অসত্য কোনো ধারণা যাতে মানুষের মধ্যে না ছড়ায় সেইটা আপনারা ভেবে চিনতে কোরআন দিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেন তো এই জন্যই আমরা মোটামুটি এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি যে বিষয়গুলি আসলে সবই কোরআনে আছে আমরা কিন্তু এই কোরআন থেকে খুঁজে বের করি না বলেই আমরা আসলে বুঝতে পারছি না কিন্তু আর প্রত্যেকটা বিষয়ের মূল কথাটা কোরআনেই আছে যে আপনি এটা বোঝার জন্য কোরআনকে ব্যবহার করে আমি বুঝতে পারবেন তো আমি আমার কথা এখানে শেষ করছি আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন